উল্টোডাঙ্গার গৃহবধূ খুনে গ্রেফতার নিউ মার্কেটের ম্যানেজার অর্চনা পালংদার খুনে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার জয়দেব যাদব ঘটনার প্রায় তিন মাস পর ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আরো বিষয়টা আমাদের এ বিষয়ে জানাচ্ছেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির এই যে জয়দেব যাদবকে গ্রেফতার করা হলো এই হত্যাকাণ্ডে কি ভূমিকা ছিল জয়দেব যাদবের বলে দাবি করছে পুলিশ দেখো পুলিশ আধিকারিকোপাতে অথপ্রোত ভাবে জড়িত সে নিজের নির্দেশ দিয়েছিল বেশ কয়েকজন কর্মীকে এবং তারপর থেকে সে পলাতক ছিল এবং ঘরের ভেতরে ঢুকে সে দেখতে পায় যে বলরাম কিশোরী এবং অর্শনা আলমরা দুজনের দেহ দুজনের দেহ লোপাট করার পর সেখান থেকে পালিয়ে যায় তারপর দীর্ঘ খোঁজার পরে তার খোঁজ মিলছিল না এরপরই ঝাড়খন্ড থেকে গোপন সূত্রে আনন্দপুর তারা তাকে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে আলিপুর আদালতে জানা যাবে যে যদি যেটা আবেদন করেছে পুলিশ আধিকারিক সেটা যদি দেয় আদালত সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত ভাবে জানা যাবে যে কেন সে এই দেহ লোপাটে কতপ্রথভাবে ভূমিকা নিল এবং সবাইকে নির্দেশ দিল দেহ লোপাটের জন্য ধন্যবাদ আবির